কোরবানির সকালে কিছু খাওয়া যাবে না, কোরবানির গোস্ত দিয়েই প্রথম খাবার সকালের নাস্তা করবেন। নাম্বার 2, ঈদের নামাজের আগে পশু জবেহ করা যাবে না। নাম্বার 3, কসাইকে গোস্ত দেওয়া যাবে না, কসাইকে বেতন দিবেন, তবে আর 10 জনকে যেই পরিমাণ গোস্ত দেন সেই পরিমাণ দেয়া যাবে, বেতনের টাকা কম দিয়ে কসাইকে গোস্ত বেশি দেওয়া যাবে না। নাম্বার 4, ভাগে কোরবানি করলে অনুমানে গোস্ত ভাগ করা যাবে না। নাম্বার 5, একটি পশুর সামনে অন্য পশু জবেহ করা যাবে না। নাম্বার 6, পশুকে বেঁধে ফেলে রেখে ছুরি ধার দেওয়া যাবে না। এক সাহাবিকে এমন করতে দেখে মহানবী তাকে ধমকের সুরে বলেন, তুমি কি পশুটিকে বারবার মারতে চাও? নাম্বার 7, জবে করার সময় যতক্ষণ পশু একেবারে নিস্তেজ না হয়ে যায় ততক্ষণ পায়ের শিরা গাঁঠা চামড়া ছাড়ানো যাবে না। নাম্বার 8, কোরবানির মাংস কোনো কাফের মুশরিককে দেয়া যাবে না। নাম্বার 9, কোরবানির মাংস হাড্ডি বিক্রি করা যাবে না, বিক্রি করে ফেললে সেই মূল্য সৎকা করে দিতে হবে। নাম্বার 10, কোরবানির চামড়া বিক্রয় লব্ধ টাকা খাওয়া যাবে না, বরং সৎকা করতে হবে, গরিবদেরকে দিয়ে দিতে হবে। নাম্বার 11, কোরবানির দিন কোরবানির নিয়তে হাঁস মুরগি জবেহ করা যাবে না।